হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি এবং ওয়েদারও খুব ভালো আমাদের। আজকে এখানকার ওয়েদার খুবই ভালো, বেশ মানে রৌদ্র করজ্জ্বল দিন এবং গরমও আছে, তবে সেটা মিঠে গরম, খুব একটা যে মারাত্মক হাঁসফাঁস হাঁসফাঁস করা গরম সেটা নেই। এখনও কাজকর্ম শুরু হয়নি যেহেতু, সেহেতু হাঁসফাঁস করবো কিনা এখনও ঠিক বলে উঠতে পারছি না। কিছুক্ষণ পর হাঁসফাঁস করতেও পারি কাজ যখন শুরু হবে। তো এখনও পর্যন্ত ভালো লাগছে, গাছপালাগুলো অনেকদিন পর একটুখানি খাদ্য তৈরির সুযোগ পেয়েছে, মানে রোদ পেয়েছে। আসলে অনেকদিন পর মানে কয়েকদিন হচ্ছে, কিন্তু কালকের ওয়েদারটা একটু গুমসি টাইপের ছিল। তো যাই হোক, আমি একটা কথা আপনাদেরকে আজকে বলবো, সেটা হচ্ছে গিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, ইনফ্যাক্ট বলছেন, অনুরোধ করছেন, অবশ্যই অনুরোধ করছেন, সসম্মানেই করছেন, যে দিদি ভূতের কথা বা ভূতের ইনসিডেন্ট যদি আরও থাকে তাহলে সেটা শেয়ার করো, কেউ কেউ বলছে। আর ভূতের ইয়ে শেয়ার করছেন না কেন? একজন একটু বিরক্ত হচ্ছে, রাগ করছে, তিনি আমাকে তিন চার দিন ধরে বলছেন যে ঝিনুক ভূতের কথা শেয়ার করো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমার জীবনে আর কোনো ঘটনা নেই যে আমি সেটা বলবো। এখন যদি আমি আমার লাইফটাতে এটা বলেছিলাম, যে অনেকে সেখানে লাইভেও জিজ্ঞেস করেছিলেন যে আমার যখন চ্যানেল, মানে এখন তো দেখছি ভূতের গল্পটা ট্রেন্ড হয়ে গেছে, মানে সবাই নিজের নিজের চ্যানেলে বলছে, কিন্তু আমি যখন প্রথম ভূতের কথাটা বলেছিলাম তখন এটা ট্রেন্ড ছিল না। সে কিন্তু আজ দেখুন, প্রথম ভিডিওটা যেটা আমার দিদি শাশুড়ি মারা যাওয়ার সময়কার যে কথাটা যেটা বলেছিলাম, প্রথম যে আমার ইয়েটা, সেটা এক বছর আগেকার ঘটনা, এবং এটা কিন্তু মানে অনেক দিন আগের বছর অন্নপূর্ণা পুজো হলো, তারও আগের ঘটনা। বাবা, বাড়ির সামনে পাশে রাস্তা হলে এটা স্বাভাবিক, রাস্তায় গাড়ি ঘোড়া চলবে। তো যাই হোক, সেটা নয়, সে তখন এটা তারও আগের ঘটনা, অর্থাৎ আগের বছর 2020 মার্চের কথা তখন আমি বলেছিলাম। তখন এই ভিডিও অতজনে লোকে দেখেনি, এখন যেটা সম্প্রতি যেটা অনেকটা পরিমাণ ভিউ পাচ্ছে, লাখের কাছাকাছি পৌঁছে গেছে, কিন্তু এটার মানে কিন্তু এটা নয় যে ভিডিওটা খুব সম্প্রতি বানানো, ভিডিওটা অনেক আগের বানানো, ভিউ হচ্ছে এখন। যাই হোক, কিছু কিছু ঘটনা থাকে। আচ্ছা, এই টপটাতে অনেকে বলেছেন এই টপটা দেখলে তাদের ভয়, নিরীহ একটা টপ, এটাতে ভয় পাওয়ার কিছু নেই, আর এটাতে এখন আর কোনো সমস্যাও নেই। সত্যি কথা হচ্ছে এটা মাটিটা বদলে দিয়েছি, অলরেডি বদলানো হয়ে গেছে, এখন যে লাগাবো গাছটা লাগাবো, আশা করছি এই গাছটা বাঁচবে, আশা করছি। তো যাই হোক, ব্যাপারটা যেটা আমি আপনাদের বলছিলাম কি বলতে, এই যে বেশি কথা বললে ভুলে যায়, ও ওই যে হ্যাঁ, তো আমি যে শেষ ঘটনাটা বলেছি সেটা হচ্ছে আমার সাম্প্রতিককালের ভিডিও, এবং এর আগে আরও সম্ভবত আরও দুটো ঘটনা আছে, দুটো ভিডিও আছে, যেগুলো আমি আমার জীবনে সব মিলিয়ে আমার ভৌতিক ইয়ের চারটে গল্প ইয়ে আছে, চারটে ভিডিও আছে। তাহলে এখন এই চারটের মধ্যে চার রকমের, এর বেশি আমার কাছে এখন মুহূর্তে এই মুহূর্তে কোনো অভিজ্ঞতা নেই, যদি কখনো হয় তাহলে সেটা আমি বলতে পারি, সেটা শিওর আমি শেয়ার করবো আপনাদের সাথে, মানে নিশ্চিতভাবে শেয়ার করবো। এখন একটা কথা আপনাদের বলি, সেটা যে দেখুন, আমার তো লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, আমার জীবনে বিভিন্ন রকম ঘটনা বলি, প্রাত্যহিকই এটাই হচ্ছে আমার কন্টেন্ট। তো আমার জীবনে ঘটেছে, ফলত আমি সেটা আপনাদেরকে বলেছি, এরপর যদি ঘটে আবার বলবো, কিন্তু যদি সেটা না ঘটে আমি কি তাহলে বানিয়ে বানিয়ে বলবো? সেটা তো সম্ভব নয়। আর অন্যের ঘটনা আমাকে এরপরে, আমার ওই লাস্ট ভিডিওটার পরে, মানে ভৌতিকের ভিডিওটার পরে, আমাকে বহু লোকে যোগাযোগ করেছে ইনস্টাগ্রামে, তারপরে মেসেঞ্জারে অনেকেই যোগাযোগ করেছে, তারা তাদের কথা বলেছেন, আমি সেগুলো শুনেছি, খুব মনোযোগ দিয়ে শুনেছি, গুরুত্ব দিয়েছি, কারণ আমি নিজে জানি যে ধরনের জিনিস ঘটতেই পারে, আর লোকের এত মানে ইয়ে নেই যে মানুষ আমার মিছে কথা বলবে, আমি কেন লোককে প্রথমে অবিশ্বাস করতে যাব? হ্যাঁ, মানে আমার বাবা সেটাই আর চিরকাল বলতেন যে মানুষকে আমি প্রথমেই অবিশ্বাস করতে যাব কেন, তাকে তো আমি চিনি না। এক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রেই ব্যাপারটা উল্টো হয় যে মানুষকে আগে বিশ্বাস করো না কারণ তুমি তাকে চেনো না। আমার ব্যাপারটা ঠিক উল্টো, কারণ বাবা মা এটাই বলতেন, আমি লোককে অবিশ্বাস কেন করতে যাব, তাকে তো আমি চিনি না, সেটা সত্যি কথাই বলতে পারে। তো যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ, আমি যে আলাদা কিছু মহান কিছু সেটা কিছু নয়, আমি জাস্ট বলছি যে আমি এইভাবেই আমি ভাবি, এটাই হচ্ছে কথা। এখন ব্যাপারটা হচ্ছে আমি তাদের ঘটনাও আপনাদের সামনে বলতে পারি। অনেকে আমাকে সেটা বলেওছে, নিজেদের ঘটনা শেয়ার করে, যে দিদি সম্ভব হলে সেরকম একটা ব্লগ করো, কিন্তু আমার কথা হচ্ছে আমার গল্প বলার চ্যানেল নয়। যদি কখনো খুলি, যদি কখনো মানে এরকম কোনো চ্যানেল আমি খুলি, ভবিষ্যতে করতেই পারি, তখন আমি নিশ্চয় আপনাদের এই গল্পগুলোকে গুরুত্ব দিয়ে বলবো বা সেরকম কিছু, কিন্তু এই মুহূর্তে আমি যে চ্যানেলটা করছি, আমার বিং লাইফ উইথ ঝিনুক চ্যানেল, এটা ঠিক এর সাথে, কন্টেন্টের সাথে যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি বানিয়ে বানিয়ে যদি কিছু বলি তাহলে অতি অবশ্যই আপনারা কিন্তু একটা জিনিস, আপনারা আমার বাড়িতেও আসছেন না, আমি সত্যভাষ করছি বা মিথ্যাভাষ করছি সেটা কেউ খোঁজও করতে যাচ্ছেন না, কিন্তু একটা কথা কি জানেন তো, যদি আমি দর্শকদের কাছে সৎ না থাকি না, তাহলে আমি খুব বেশি দূর এগোতে পারবো না, এটা হচ্ছে কথা। যারা আমায় ভালোবাসেন তারা জানেন যে আমি আর যাই হোক আমার চ্যানেলে কোনো ভুয়ো কিছু দেখাবো না,
ভূ কিছু করবো না, কারণ সেটা করলে ওপরে তো ঈশ্বর রয়েছে। আমার ভীষণভাবে আমি ভগবানে বিশ্বাস করি যে যে মানুষ নিজের প্রতি এবং দর্শকদের প্রতি ডিসঅনেস্ট, তার তার পক্ষে একটা পর্যায়ের উপর কিন্তু এগিয়ে চলা খুব ডিফিকাল্ট, অন্তত আমি এটা বিশ্বাস করি। তো সুতরাং আমি কোনোরকম গল্প বানিয়ে আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু যদি কখনো কিছু ঘটে তাহলে সেটা অতি অবশ্যই শেয়ার করব। আর আর একটা কথা বলছেন সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার একটু খারাপ লাগছে শুনতে, কিন্তু অনেকেই আমাকে এ ধরনের প্রশ্ন করছেন। আমি জানি না তারা সবাই খারাপভাবে করছেন না ভালোভাবে করছেন, কিন্তু একটা জিনিস যে কিছু কিছু ক্ষেত্রে না কিছু শালীনতা বোধ বা পরিমিতি বোধ মানুষের প্রয়োজন। অনেকে আমাকে জিজ্ঞেস করছেন আপনার শাশুড়ি মা এত অসুস্থ, আপনাদের বাড়ি থেকে আবার ওই দুমদুম আওয়াজ হচ্ছে। এই কথাগুলো শুনতে যে কতটা খারাপ লাগে সেটা সত্যি সত্যি মানে আমি বোঝাতে পারবো না। আর এটা ব্যক্তিগত জীবন আমার, ডেফিনেটলি আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমি শেয়ার করছি জন্যই আপনারা জানতে পারছেন, এটাও ঠিক। কিন্তু কোথাও না কোথাও আমারও কিছু সীমাবদ্ধতা রয়েছে বা আমারও কিছু জিনিস আছে যে আমি সব কিছু সম্ভব নয় আপনাদের কাছে শেয়ার করা। আর আমি ওটা আগের ভিডিওতে বলেছিলাম যে আমার শাশুড়ির দাদা শ্বশুর আমার দিদি শাশুড়িকে নিতে এসেছিলেন, তার পরপর পরপর কয়েকটা ইনসিডেন্ট ঘটে, আমার মেজো কাকি শাশুড়ি মারা যায়, দেওরটা মারা যায়, তখন পর্যন্ত সেই যে আওয়াজটা বন্ধ হয়ে গেছে, তারপর কিন্তু সেই রকম আওয়াজ আমাদের বাড়িতে আর হয়নি, এখনও কিন্তু কোনোরকম আওয়াজ পাওয়া যেসব কিছুই হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমার শাশুড়ি মা অত্যন্ত অসুস্থ, পরতে পরতে তার জড়া চলে এসেছে, তার মানে এটা নয় যে ওই আওয়াজ না হলে আমাদের বাড়িতে কোনো মৃত্যু হবে না। তো আপনারা কিভাবে প্রশ্নটা করছেন বা কি, কিন্তু তাতে যাদের প্রশ্ন করছেন তাদের মানসিক অবস্থা এখন কীরকম এবং তারা কী অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা প্লিজ একটু মাথায় রাখুন। শুধু শুধু এরকম মানে ইচ্ছা হলো মুখে যা এলো প্রশ্ন করে দিলাম, জানি না মানে আসল ব্যাপারটা কিছুই না, একটু পরিমিতি বোধ বা এগুলো এগুলো প্রত্যেকেরই একটু প্রয়োজন। তো যাই হোক, আমি এখন গরম লাগছে বারান্দায়, একটু আগেই বললাম যে মিঠে গরম, মিঠে গরমই লাগছে, কিন্তু তবুও কাজ করতে যেতে হবে এবং এই মিঠে গরমটাকে একটু কড়া গরম করে নিতে হবে। চলুন যাই রান্নাঘরে, কারণ কাজকর্ম অনেক পড়ে রয়েছে। এই যে এখন রান্নাঘরের অবস্থা আমার এই, আজকে মেনু হবে হচ্ছে ইলিশ মাছ, এই রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে তেল ঝাল করব। আর এমনিতে আধখানা কাজ হয়েছে, ডালটা সেদ্ধ হয়েছে, সোমবারা হয়নি, ভাত হয়েছে, টুপুরে ডিম সেদ্ধ হয়েছে কারণ টুপুর তো মাছ খায় না। আর এখানে কেটেছি হচ্ছে আলু এবং স্কোয়াশ, এটাই পেঁয়াজ দিয়ে একটু করব, একটু পেঁয়াজ ডালে সোমবারাতেও দেবো এটাও দেবো। আর এটা হচ্ছে কাঁকরোল, কেটে রেখে দিয়েছি, এটা নুন হলুদ মাখিয়ে ভাজবো, এটা জাস্ট ভাজবো আর কিছুই না। এই তরকারিটা শেয়ার করবো আজকে, আর এই মাছের রেসিপিটা শেয়ার করবো। তিন পিস দেখে ভাবছেন তো, আমার হাজব্যান্ড রাত্রেবেলা ইলিশ মাছ খেতে পারে না, সেজন্য তার জন্য দুপুরবেলাতে এক পিস আমার এক পিস আর রাত্রেবেলায় আমার এক পিস। আমার দিন রাত বলে কিছু নেই, আমার ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার হাজব্যান্ড কখনোই রাত্রেবেলায় খেতে পারে না। তো চলুন তাহলে আগে এই মাছটা ম্যারিনেট করে নিই, তারপর অন্য কাজ করি। ম্যারিনেশনের জন্য সবার আগে দিয়ে দেবো নুন, রান্নাতেও যেহেতু নুন দেবো সেজন্য এখানে নুনটা একটু সাবধানে, নুন তারপর একটু হলুদ, জাস্ট একটুখানি উপর নিচ করতে যেটুকু, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো না মানে আরও দেবো লঙ্কা, লঙ্কা গুঁড়োর পরে অন্য জিনিস, সেটা হচ্ছে একটুখানি কাঁচা তেল সামান্য। বাবা এই তেল ঢালতে গেলে ভয় করে আমার, ঘুষ করে পড়ে না যায় বেশি, যে এইটুকুই যথেষ্ট, জাস্ট একটুখানি এগুলোকে এবার মাখিয়ে রেখে দেবো। খুব বেশিক্ষণ না, আধ ঘন্টা রাখলেই হলো, ততক্ষণ অন্যান্য কাজগুলো করে ফেলি, আধ ঘন্টা রেখে তারপরে। আর এই যে সামনে এটা দেখছেন, এটাতে একটু কালো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা চারটে নিয়ে এটাকে খানিকক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর ওটা বেটে নেব। এটাই এখন, এটা মোটামুটি এই আধ ঘন্টা টেক থাকুক এরকম। শুরু করে দিলাম আজকের রন্ধন পর্ব, একদিকে চড়িয়ে দিয়েছি ডালের সোমবারের জন্য কড়াই, আর একদিকে হচ্ছে আলু স্কোয়াশ এবং পেঁয়াজের তরকারিতে। তো প্রথমেই স্কোয়াশের তরকারিতে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে, তারপরে পেঁয়াজ এবং বাকি আরেকটু পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি হচ্ছে আমার ডালের সোমবারের জন্য। তো যা হোক, ডাল সোমবারা তো আর বলার কিছু নয়, তো এক্ষেত্রে হচ্ছে প্রথমে নুন হলুদ দিয়ে কিছুটা ভেজে নেবো পেঁয়াজটাকে, তারপরে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি। তারপরেতে এই যে আলু স্কোয়াশের তরকারিটা মোটামুটি কষানো হয়ে গেলে, তারপরে জিরে গুঁড়ো এবং
লঙ্কা গুঁড়ো। এক্ষেত্রে আমি বলছি যে আমি এই যে আলু স্কোয়াশের যে তরকারিটা করেছি তাতে কিন্তু কোনো রকম কাঁচা লঙ্কা দিইনি, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা এবং ঝাল লঙ্কা গুঁড়ো দুটো মিশিয়ে আমি করেছি। খুবই সুন্দর হয়েছে খেতে। একটু মানে স্কোয়াশের তরকারি, সাধারণত স্কোয়াশ তো পাহাড়ি ফল বা পাহাড়ি সবজি, মূলত সমতলেও আজকাল হয়, আজকাল কেন আগাগোড়াই হতো, কিন্তু এই ধরনের একটু বোরিং খেতে হয় সাধারণত। মানে অনেকেই অনেকভাবে রান্না করতে পারেন, কিন্তু ইদানিং আমি খেয়াল করছি যে স্কোয়াশের তরকারিটাকে খুব ইন্টারেস্টিং করে খুব সুন্দরভাবে অনেকেই বানাচ্ছেন। আমারও একটু ইচ্ছা হলো যে এরকম করে আমি বানাই, তো এবং ভালো হয়েছিল খেতে। তো এখন এই যে বড় করে কেটে রাখা স্কোয়াশ এবং আলু দিয়ে দিলাম, স্কোয়াশটা খুব কচি কেনা হয়েছিল, খুব সুন্দর ছিল। তো যাই হোক, একটু বড় বড় করে কেটে এবার সেদ্ধ হওয়ার জন্য জাস্ট একটু ঢেকে দিলাম, জলে একটু জল দিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ঠিকঠাক কষে যায়। তারপরেতে আবার একটুখানি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে ঢেকে রান্না করেছি। সবার শেষে একটুখানি দিয়ে দিয়েছি হচ্ছে টমেটো সস, এবং তারপরে এটাকে আবার ঢেকে দিয়েছি। ঢেকে দিয়ে মোটামুটি হয়ে গেছে, একটু ধনে পাতা দিলে হতো, কিন্তু না দিলেও খারাপ হয়নি, ভালো লেগেছে আমার। এখন জলের জন্য মানে সেদ্ধর জন্য একটুখানি জল দিয়ে দিচ্ছি, সেদ্ধর জন্য জলটা, তারপরে এই যে টমেটো সস, ব্যাস এটাই হচ্ছে শেষ। টমেটো সস দেওয়ার পরে এক দেড় মিনিটের বেশি আর আঁচে রাখার কোনো প্রয়োজন নেই, খুবই সুস্বাদু হয়েছিল খেতে। আমি বলবো যে একদিন প্লিজ একটু ট্রাই করবেন। স্কোয়াশের তরকারি রান্না হয়ে যাওয়ার পর ওই একই কড়াই একটু মেজে নিয়ে আবার আমি ইলিশ মাছ রান্না করতে চলে এলাম। প্রথমে দিয়ে দিলাম কালো জিরে, তারপর কাঁচা লঙ্কা ফোড়ন, এরপরে একটা মশলার মিশ্রণ দেবো, তাতে রয়েছে নুন, হলুদ, জিরে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। তো সেটা দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। তারপরেতে সামান্য একটু জল দিয়ে আর একটুখানি মিশিয়ে দেবো, আর একটু আগে যেটা বললাম যে কালো সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার যেটা মিশ্রণ তাতে দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপর এটা মোটামুটি একটুখানি ফুটে এলে, মোটামুটি কাঁচা কাঁচা ব্যাপারটা একটু চলে গেলে, কিছুক্ষণ কিন্তু এটাকে ফোটাতে দিতে হবে একটু জলটা কমে এলে, তারপরে আমি মাছগুলোকে দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। মাছ কোনো রকমভাবে ভাজার কোনো প্রয়োজনই নেই, জাস্ট এরকমভাবেই দিয়ে দেবো, দিয়ে দিয়ে ঢেকে দেবো। মাঝখানে আমার মনে হয়েছিল একটুখানি কড়াই একটুখানি টেস্ট করেছিলাম, নুনটা একদমই কম মনে হলো, তাই জন্য আর একটু নুন দিয়ে দিলাম। তো যাই হোক, এরপরে জাস্ট ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি এটা হয়ে যাবে, এটা জাস্ট সেদ্ধই হবে। এবং আগে থেকে যেহেতু ম্যারিনেট করা ছিল, সেহেতু খুবই সুন্দর খেতে হয়েছে। সবার শেষে একটু কাঁচা তেল ওপর দিয়ে ছড়িয়ে দেবো। লাঞ্চ আমাদের ভাত, এটা হচ্ছে ডাল, আচ্ছা এটা হচ্ছে স্কোয়াশ আলু পেঁয়াজ দিয়ে তরকারি, দুপুরে ডিম সেদ্ধ, এটা হচ্ছে কাঁকরোল ভাজা আর ইলিশ মাছ। বললাম যে মিঠে গরম, কিন্তু কড়া গরমের জন্য এখানে আসার ব্যাপার, কিন্তু অ্যাকচুয়ালি কড়া গরম নয়। এখন এই মুহূর্তে যখন এসেছিলাম তখন তবু যা হোক রোদ্দুর ছিল, কিন্তু এখন কিন্তু আকাশে বেশ ভালো রকম মেঘ করেছে, এবং আবার মনে হচ্ছে ঘন্টার দেড় দুয়ের মধ্যে বাইরেটা কি বোঝা যাচ্ছে, হ্যাঁ একটু বোঝা গেল মনে হলো, এই যে বোঝা গেল, দেখলেন তো বাড়িতে বাইরে কিন্তু এখন আবার ভালো রকম মেঘ জমে গেছে এবং ঝিরঝির করে একটা হাওয়া দিচ্ছে জানলা ঘরে, মানে রান্নাঘরে, সরি জানলাঘর বলছি, রান্নাঘরের পাশে একটা জানলা রয়েছে, জানলার পাশেই যেহেতু বাগান, সুন্দর একটা হাওয়া আসে, খুব সুন্দর হাওয়া আসে এবং আসছেও এখন, কাজেই আমাকে আজকে আর কোনো কিছুই করতে, কি গো হ্যাঁ আসছি, কিছু একটা হয়েছে নিচে যাই। দুপুরের পর আর ক্যামেরা অন করতে পারিনি, সম্ভব হয়নি, কারণ আমার শাশুড়ি মা আবার গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, ওনাকে নিয়ে হাসপাতালে গেল। তখন বাজে তিনটে, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে, একটু রান্নাঘরটা গুছিয়েছি, পেছনে কিছু নোংরা ছিল তারপর গুছিয়েছি, আপনাদেরকে দেখালাম। দেখে কথা বলতে বলতে আমার মনে হলো পেছনে আলপনাদি ডাকলো, তারপরে পরে ওই ক্যামেরাটা বন্ধ করে সিঁড়ির কাছ থেকে গিয়ে দেখছি যে আলপনাদি না টুপুর ডাকছে, মা মা করে অদ্ভুত। তারপর নিচে দৌড়ে গিয়ে আমার ননদ নন্দাই, আমার হাজবেন্ড, আজকে ওদের ডায়ালিসিসে নিয়ে যাওয়ার কথা ছিল, তো ওর হাতটা খুব যন্ত্রণা আমার হাজবেন্ডের, সেজন্য ওরা এসেছে, আমার ননদ নন্দাই। তো এমনিতেই ওরা এখন শিলিগুড়িতেই আছে, ও বাড়িতে আছে, মানে আমার ননদের শ্বশুর বাড়িতে। তো যাই হোক, তারপরে সেখান থেকে এসেছে, আমার শাশুড়ি মাকে চেনা যাচ্ছে না,
মানে এইরকম মর্মান্তিক দৃশ্য। এর আগে উনি এত অসুস্থ হয়েছেন, কথা বলতে পারছিলেন না, কোনোবার ভুলভাল কথা বলছিলেন, কিন্তু কেমন একটা অদ্ভুত দৃশ্য। মানে আমার মানে কি বলবো, উনি সর্বাঙ্গ ছেড়ে দিয়েছেন, ওনার কিছু বোধ নেই, ওনাকে নিয়ে কি হচ্ছে জানি না। ছটা মানুষ, আমাদের গায়ে কিন্তু ভীষণ জোর, মানে স্বাভাবিকভাবেই সেটা আপনারা জানেন। তো আমার ননদ, আমার নন্দাই, আমার হাজবেন্ড, আমি, আলপনাদি, সুমিতাদি, ছজন মিলে ওনাকে তুলে গাড়িতে বসাতে পারছি না। হুইল চেয়ারটা কোনো ক্রমে নিয়ে যাওয়া হয়েছে। হুইল চেয়ার আমাদের এখানে নামার জন্য তো পাঁচটা সিঁড়ি নামতে হয়, মানে একতলা থেকে মানে রাস্তার কাছে। সেটা আমার নন্দাই মানে এভাবে ওভাবে ম্যানেজ করে নিল, কিন্তু ওই যে গাড়িতে যে তোলা হবে হুইল চেয়ার থেকে, সেটা পারা যাচ্ছে না কোনো ক্রমে। যা হোক, তো পরে বোঝা গেল যে আর কিছু করার নেই, হসপিটালাইজ করতে হবে। যখন নিয়ে গেল, সেই চেহারা আমার ননদ কোনো ক্রমে এরকম ঠ্যাসান দিয়ে বসলো মাকে ধরে, পেছনের সিটটা, ওদের গাড়িটা অনেকটা বড়, আর সামনে আমার হাজবেন্ড আর আমার নন্দাই, তড়িৎগতিতে চলে গেল সব। আমি ভাবছি হে ভগবান, মানে আমার মনে হচ্ছিল না যে একটা মানে ভালো কিছু শুনতে পাবো, আমার তো মনে হচ্ছে যে এ কি হচ্ছে, আমার মনে হচ্ছে আজকে বোধহয় হয়ে গেল, আজকে বোধহয় একটা কিছু খারাপ হয়ে গেল, মানে এরকম মনে হচ্ছিল। পরে বুঝলাম ওখানে গিয়ে যে সুগার হয়েছে 501, প্রেশার হচ্ছে ওপরেরটা 70, নিচেরটা 30, এবং শরীরে 11 লিটার জল জমেছে, 11 লিটার জল জমেছে। ডায়ালিসিস হবে না, তো মানে লো প্রেশারে ডায়ালিসিস হয় না। তারপরে ডায়ালিসিসের জন্য প্রেশারটাকে একটুখানি বাড়িয়ে নিতে হবে। এখন প্রায় 10টা, আমার হাজবেন্ড, আমার ননদ, আমার নন্দাই এখনও নার্সিংহোমে। শেষ কথা হয়েছে ঘন্টা দুয়েক আগে, তখনও বলছে প্রেশার বাড়ানোর চেষ্টা হচ্ছে, সুগারটা একটু নেমেছে, ওরা চেষ্টা করছে সুগারটা। ইনসুলিন কিন্তু প্রত্যেক দিনই নেয়, কিন্তু তা সত্ত্বেও তা আমি জানি না কি হচ্ছে ওখানে। ফোন এখন তো করলাম, আমার হাজবেন্ড তো ফোন ঢুকলো না, মানে ফোন রিসিভ করে জানেন তো, ফোন করলে কি অবস্থার মধ্যে আছে, আমার সাথে তো কথা হলো লাস্ট এই, মানে আসলে নার্সিংহোমে এক এক সময় এক এক রকমের পরিস্থিতি। ফোন ও রিসিভ করতে না পারলে রিং ব্যাক করে, কিন্তু আমি নিজেই হেজিটেট করছি এখন ফোন করতে, কখন ফিরবে জানি না, কি হবে জানি না, যার ফলেতে আর আমি তখন কোনো কথা আপনাদের বলতে পারিনি। তো যাই হোক, আমি কি বলবো আর বলুন, আর কি বলার আছে। আমি চেষ্টা করব তবু তার মধ্যে ব্লগিংটা করতে। আমি যেহেতু আজকে একটা ব্লগ করেছি, সেটা এডিটিং করতে হবে আমাকে, কত দূর পারবো, ভয়েস ওভার আছে, আমি খুব মানে মানসিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়েছি, শারীরিকভাবে তো বটেই, মেন্টালিও আমি খুব টায়ার্ড হয়ে পড়েছি। আমি বুঝতে পারছি না যে ঈশ্বর কী চাইছেন, ঠাকুর কী চাইছেন, একটা লোককে এভাবে কষ্ট দিতে চাইছেন, আমি জানি না এটা কী। তো যাই হোক, দুপুরবেলাতে 1টা নাগাদ যখন আমি নিচে গেছিলাম ওনাকে ভাত খাইয়ে দিতে, তখনও এতটা তো খারাপ ছিল না, হঠাৎ কি একটা যেন হয়ে গেল, মানে কি আর বলবো, হয়তো বা এটাই কিডনি পেশেন্টদের এটা হয়ে থাকে, জানি না আমি অতটা। যাই হোক, ভালো থাকবেন সবাই, প্রিয়জনকে নিয়ে আর কি বলবো, টাটা।